এই দেখো সোলারিসের নতুন আলো লাগিয়েছে, এই যে চোখে পড়লো হঠাৎ করে আমার সোলারিসে। এই দেখো ওই দিকটা কালার হয়ে গেছে আর এইগুলো হচ্ছে, এই যে এই দিকে হচ্ছে আর একটা বড় আলো দিয়ে সোলারিসের লেখা দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা ওখান থেকে ঘুরে এলাম, ঘুরে এসে মানে তোমাদের তো দেখালাম আমি সিদ্ধেশ্বরী মন্দিরে গেছিলাম, ওখান থেকে ঘুরে টুরে এসে এরপর আমরা আমাদের বাইক এখানে রাখলাম আমাদের কমপ্লেক্সের মধ্যে, রেখে আমরা একটু মেলায় ঘুরতে যাব। আসার সময় সোলারিসিটির পাশ দিয়ে আসলাম তাই তোমাদের ওটা শেয়ার করতে পারলাম, তো এখন মেলায় যাব তার জন্য বাইকটা এখানে রেখে দিলাম। এটা কত? এগুলো কিসের? পোড়ামাটি? এটা খুব সুন্দর। এখন মেলার বিক্রেতাদের প্রচণ্ড বুদ্ধি হয়ে গেছে, জানে কাস্টমাররা এসে দাম দর করবে তাই জন্য 110 টাকা বলছে, মানে তোমরা বলবে 100 টাকাই হবে ওরা বলবে আচ্ছা ঠিক আছে, এরকম ব্যাপার আছে। প্রচন্ড হেভি, আর ছোটটা রাখো না, ছোটটা এটা রাখো, ছোটটা দাও দেখি, ধরো এটা ধরো, এটা ধরো। কি বলছে? এটা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এটা দামটা একটু যদি কমায়, এটা একটু কমাবে দাদা। এইগুলো আছে 120 করে, আর এই গোলাপ গাছটা মানে এই সমেত এটা হচ্ছে 160 টাকা, তাই তো 140, এটা দেখি আছে বিভিন্ন ধরনের ব্যাগ। এই ব্যাগটা কত? 200। এটাও 200। কত দাম আছে এই যে দেয়ালের এইগুলো ঝোলানো, কি দারুণ লাগে। ১০০ টাকা ২০০ টাকা বিভিন্ন রেটের পর্দা পাওয়া যাচ্ছে।
এটা বিভিন্ন রকম বাচ্চাদের লজেন্স, ললিপপ, তারপরে খাওয়ার পরে যে আমরা খাই আমলকি কাইন্ড অফ কিছু, সেই ধরনের বিভিন্ন জিনিসের দোকান। তো শুধুমাত্র সেই সব টিকটিকি লজেন্স, তো এই ধরনের দোকানটা দেখো, সব কিছু এইসব আছে। এরপরে এসেছি আমরা এই সমৃদ্ধের একটু খেলনা ফেলনা দেখতে, আর সাপটা দেখে দেখো রীতিমতো ভয় লেগে যাচ্ছে, কেমন যেন দেখতে লাগবে সাপটা। এটা কত করে দাদা? 60। এবার এসেছি সেই দোকানে যেখানে এসে প্রত্যেকটা মেয়ে একটু আটকে যায়। আমিও কিছু পড়ি বা না পড়ি, একবার কি দুবার এসে কিন্তু এখানে আটকেই যায়। তো যাই হোক, খুঁজে খুঁজে এই কানেরটা বের করলাম। কি সুন্দর দেখো স্টোনগুলো, হোয়াইট স্টোনগুলো, আর আমার খুব ভালো লাগলো, ব্ল্যাকটা শুনতে পছন্দই হলো না, আর আমার তেমনি পছন্দ হয়েছে। তারপরে যাই হোক, হোয়াইট স্টোনের ওপর নিচটাও হোয়াইট, মানে দুটো ওপর নিচে হোয়াইট কম্বিনেশান, কোনো কম্বিনেশান না, একই রকম নিলাম আর কি। তো যাই হোক, এখানে দিদির মেয়ের জন্য একটা কানের নিলাম, আর এই হারগুলো এমনি দেখছিলাম তোমাদের দাম দর শেয়ার করার জন্য, কোনোটা 100 টাকা, কোনোটা 200 টাকা এরকম দাম বলছিল। তো তোমরা সব দেখতে পারবে আর কি এখানে। আর ওপরের যে কানেরগুলো সেগুলো কিন্তু 100 টাকা করে, মানে যেগুলো একটু বড় বড় ঝুল কানে সেগুলো 100 টাকা, আর নিচের যে কানেরগুলো আছে, মানে কিছুক্ষণ আগে তোমাদের শেয়ার করলাম, সেই ধরনের কানেরগুলো 30 টাকা। আর এখানে যে হারটা দেখছো, এই হারটা হচ্ছে 200 টাকা। তো এখানে যে কটা হার আছে, এইটা, এটা, সো এগুলো কিন্তু সবই 200 টাকা করে। তো দেখো এই যে এই হারটা দেখতে পাচ্ছ, এই হারটাও কিন্তু বেশ সুন্দর লাগলো, কিন্তু আমি না এসব পড়তে পারি না, পড়লেই আমার প্রবলেম হয়, তার জন্য কিনতেও আর ইচ্ছা করে না, কারণ কিনে আনবো অথচ পরবো না, ফেলে রাখবো, সেটা কেমন লাগে না? তাও 10, 20, 30, 40 টাকার জিনিস একরকম হয়, 200 টাকার জিনিস কিনে এনে হয়তো পড়তেই পারলাম না, কী লাভ আছে? তো যাই হোক, এখানে কানেরগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল, এই কানেরগুলো কিন্তু আগেরবারের জিনিস মেলাটা অনেক বেশি সস্তা ছিল, এবছর দাম অনেকটাই বেশি লাগলো, জিনিসপত্রের দাম বাড়ছে, সব কিছুর দাম বাড়ছে, তাই ওরাও কিন্তু অনেকটাই দাম বাড়িয়ে দিয়েছে। তো এই যে ছোটো ছোটো কানেরগুলো বিভিন্ন রকমের, এটাও কিন্তু খুব সুন্দর ছিল, কিন্তু কেন যে আমি সুমিতের কথা শুনে সাদাটা নিলাম জানি না। তো যাই হোক, এটাও এই কালারটাও খুব ভালো লাগছিল। প্রচন্ড ভিড়, আর থাকতে পারছি না, আর থাকলেই বড় দেখছি পকেট খসবে, তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো। প্রচন্ড গরম, টাকার গরম, এমনি মানুষের গরম, পাঠাচ্ছার গরম, যত তাড়াতাড়ি বের করতে পারে তত সুবিধা আর কি। ঠান্ডা কি ঠান্ডা, চলো এখানেই মেলা, তোমাদের মেলা ঘোরানো, সে পুরো মেলা আমরা ঘুরতে পারিনি, এত ভিড়, বাপরে বাপ। চলো সবাইকে টাকা।